প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি এস এম মিডিয়া ভিশন আয়োজিত আমাদের এই গানে গানে আড্ডা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন এই প্রজন্মের উদীয়মান দুজন কণ্ঠশিল্পী এজানুর রহমান এবং সুস্মিতা শিবলি, সেই সাথে আমাদের সাথে তবলায় যুক্ত আছেন তপনদা এবং বরাবরের মতো আমি আছি আরিফ চৌধুরী পলাশ আপনাদের সাথে উপস্থাপনায়। আমরা শুরুতেই সুস্মিতার কাছে যেতে চাচ্ছি। সুস্মিতা, আমাদের এখানে আজকে প্রথম এসেছো, কেমন লাগছে আমাদের আয়োজন? এস এম মিডিয়া ভিশন আয়োজিত গানে গানে আড্ডায় আজকে প্রথম যুক্ত হলাম, সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা শুরুতেই কী গান শুনবো? আমি প্রথমে একটি লোকসঙ্গীত দিয়ে শুরু করছি। আচ্ছা, আশা করছি সবাই ভালো লাগবে। ঠিক আছে, আমরা তাহলে গানে যাই। Thank you.
অসম্ভব সুন্দর একটি গান। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আমরা অবশ্যই তোমার কাছে ফিরব, আমাদের আরেকজন অতিথি আছেন, আমরা তার কাছে যেতে চাই। এজানুর ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা নিশ্চয়ই আপনার অনেক মজার মজার গান শুনব, তো আমরা শুরুতেই গানের কাছে গানে যেতে চাই, আমরা কথা না বাড়িয়ে। অনেক ধন্যবাদ পলাশ, চমৎকারভাবে উপস্থাপন করছো। এস এম মিডিয়া ভিশনের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে গান গাইবার আমন্ত্রণ জানানোর জন্য। তা আমি প্রথমেই সৈয়দ শাহনুরের একটি গান করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া রে যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া রে যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর হায় রে, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর হায় রে, তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া রে যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে। বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র হয়ে আসে আপন কর্ম দোষে হায় রে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র হয়ে আসে আপন কর্ম দোষে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া রে যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে। সৈয়দ শাহনুরের কান্দন নদীর পারদ বইয়া, সৈয়দ শাহনুরের কান্দন নদীর পারদ বইয়া, পার হইমু বইলা সাধের দিন যায় গইয়া হায় রে, পার হইমু বইলা সাধের দিন যায় গইয়া, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া রে যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে। বাহ, খুব অসাধারণ, আমি তো পুরো গানের মধ্যেই ঢুকে গেছি। নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো, আমরা আমাদের আরেকজন
অতিথির কাছে যেতে চাই, সুস্মিতা শিবলি। সুস্মিতার কাছে আমার একটা জিনিস জানার ছিল যে মিউজিকের উপরে পড়াশোনা করার কারণটা কি? এটা মূলত একটা ইচ্ছা। পড়াশোনা করতাম সায়েন্স নিয়ে, কিন্তু আমার এবং আমার বাবারও ইচ্ছা ছিল যে সঙ্গীতের উপরে পড়াশোনা করব, এই কারণে। বাহ, খুব ভালো, নিশ্চয়ই। তো আমরা এরপরে কোন গান শুনতে যাচ্ছি? এরপরে আমি একটি জনপ্রিয় গান, গানটির কথা ও সুর আহমেদ কায়সার, শিল্পী দিলরুবা খানম, চেষ্টা করছি। পাগল মন। জি। আচ্ছা, শুনি আমরা। কে বলে পাগল, সে যেন কোথা রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন মন রে, মন কেন এত কথা। কেন এত কথা বলে, পাগল মন।
খুব অসাধারণ হয়েছে। ছোটবেলায় মনে আছে স্কুল পলায়ে এই পাগলবন সিনেমাটা আমি দেখতে গিয়েছিলাম। এই গানটা মানে অনেক ফেভারিট একটা গান আমার। তো আমরা নিশ্চয়ই ফিরবো আবার পরে, আমরা আমাদের আরেকজন অতিথির কাছে চলে যেতে চাই, এজানুর ভাই। তো এজানুর ভাইও হচ্ছে মিউজিকের উপরে আমি যতটুকু জানি অনার্স মাস্টার্স করেছেন, তো সঙ্গীতের উপরে পড়ার কারণ কি? এবং যেহেতু করতেই হবে আর আমরা তো গান করি, তো সেই জন্য চিন্তা করলাম যে না, গান যেহেতু করি গানের সঙ্গে সময় দিতেই হবে, তাই পড়াশোনাটাও এই সাবজেক্ট নিয়েই করলাম। খুব ভালো। তো আমরা জানি যে ইতিমধ্যে আপনি কম্পোজিশন করছেন অনেক গানের, তো আবার আপনাকে ন্যায্যমূল্যের কম্পোজারও বলা হয়। যে যাই হোক, আশা করি আপনি আমাদের মতো যারা ইয়াং আছে, যারা নতুন গানে আসতে চায়, আপনারা সহযোগিতা করবেন, এটাই চাই। আমরা নেক্সট কী গান শুনতে চাচ্ছি? আচ্ছা, আমি এবার একটি রাধারমণের গান করছি। এটি আমার খুবই প্রিয় একটি গান, আই হোপ আপনাদেরও প্রিয়, ভালো লাগবে আশা করি। তোমার না দেখলে রাধার জীব কামনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তোমার ডালে বৈশার বন্ধু ভাঙো কদম বেরাগা, কমল ডালে বৈশার বন্ধু ভাঙো কদম বেরাগা, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দা আগারে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। কদম ডালে বৈশার বন্ধু বাজাও রঙের বাঁশি, কদম ডালে বৈশার বন্ধু বাজাও রঙের বাঁশি, সুর শুনিয়া রাধার মন হইল যে উদা আসি গো, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়।
বাইবে রাধা রমন বলে মনে তে ভাবিয়া বাইবে রাধা রমন বলে মনে তে ভাবিয়া নিভা ছিল মনে রাগুন কেদি লয় জালা আইয়া গো আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন কামনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। অসম্ভব পছন্দের একটি গান রাধারমণ দত্তের শোনালেন, ভালোই হয়েছে। আমরা সুস্মিতার কাছে যেতে চাই। সুস্মিতা, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? সুস্থভাবে শেখা এবং সুস্থভাবে সেটার ছড়িয়ে দেওয়া বা প্রকাশ করা, এটা ইচ্ছা। যাই হোক, আমরাও চাই তুমি আরও সুন্দরভাবে ছড়িয়ে দাও, তোমার গান মানুষ শুনুক, এগিয়ে যাও, শুভকামনা। আমরা কি গান শুনছি এখন? এবার আমি একটি ফোক গান করছি, বাউল আব্দুল করিমের গান, অনেক জনপ্রিয় গান, চেষ্টা করছি। ওকে, আমরা শুনি। বন্ধে মায়া লাগাইছে পীড়িত শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে পীড়িত শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্ধে মায়া লাগাই বন্ধে মা
जादू करिया बांधे माया लगाई से की जादू करिया बांधे माया लगाई से बांधे माया लगाई से पीड़ित शिखाई से बांधे माया लगाई से पीड़ित शिखाई से देहवाना बनाई से की जादू करिया बांधे माया लगाई से की जादू करिया कोरिया बांधे माया लगाई से की जादू कोरिया बांधे माया लगाई से। बाह खूब असाधारण एक गान छिलो। तो आमरा एर पड़े एजानुर भाईर कछे जेते चाई। एजानुर भाईर शेष परिवेशना की गान शोनाच्छेन आपनी? आमी एक कवियल विजय सरकारेर गान करते चाई, जानिते चाई दयाल तोमार आसल नामटा कि। আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে কমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান তোমায়, কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান তোমায়, কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জন্ম ভরা মুখস্থ গান, জন্ম ভরা মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে দয়াল তোমার না কি পিতা মাতা নাই, তবে নামকরণ কে করলো সাইব সে ভাবিতাই, তোমার নামকরণ কে করলো সাইব সে ভাবিতাই। তুমি নামি কিয়া নামি হেসাই, নামি কিয়া নামি হেসাই, আমরা তার বুঝি বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ পিতা কেহ পুত্র ক, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলেরই সকল আবার কারই কেহ নয়, তুমি সকলেরই সকল আবার কারই কেহ নয়। তোমার যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয় কে জানে তাকি নাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কো, আমি খাঁটি ভাবের পাগল নই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। আমার বুকে জানাই মুখে তাই কই, বুকে জানাই মুখে তাই কই, কাটা কাঞ্চনে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি,
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এ প্রজন্মে দুজন উদীয়মান কণ্ঠশিল্পীর একক পরিবেশনা শুনলাম। আমরা এবার একটা ডুয়েট গান শুনতে চাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তুমি আমার কত চেনা সে কি জানো না, আমরা গানটি শুনতে চাই। ধন্যবাদ পলাশ, এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন যে গানটি করব, এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান, গানটি গেয়েছেন আমাদের বাংলাদেশের দুজন স্বনামধন্য শিল্পী এন্ড্রু কিশোর, সামনি আসবেন। সবাই ভালো থাকবেন, আমাদের গান উপভোগ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আম
আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। প্রিয় দর্শক, আমাদের এই এসএম মিডিয়া ভীষণ আয়োজিত গানে গানে আড্ডায় আজকে উদীয়মান শিল্পীদের কণ্ঠে এতক্ষণ গান শুনলেন। সর্বশেষ আমরা যে গানটি শুনিয়েছে ডুয়েট গান, এটাও আশা করি ভালো লেগেছে আপনাদের। আর আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে তাহলে আমাদের পেজে লাইকে আপনারা কমেন্টসে লিখবেন। আশা করি নেক্সট পর্বে আপনাদের এই পছন্দের গানগুলো আমরা শোনানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত থাকার জন্য তপনদাকে অসংখ্য ধন্যবাদ। তবলায় ছিলেন তপনদা, সুস্মিতা শিবলি গান শুনিয়েছেন, এজানুর ভাই ছিলেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।